আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে তেরিয়ামুড়ার বনেদী ক্লাবগুলির মধ্যে একটি নেতাজি স্মৃতিসংঘ ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় তেরিয়ামুড়ার নেতাজি নগর মোটর স্ট্যান্ডে। এবছর নেতাজি স্মৃতিসংঘ ক্লাব প্রায় 18 লক্ষ টাকা বাজেটে অরণ্য রানী থিমে শারদ উৎসবে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হবে। এদিন সম্পূর্ণ রীতিনীতি মেনে দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পূজা দেন ক্লাবের সদস্য সহ এলাকার লোকজনেরা। এদিনের এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেরিয়ামুড়া কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা, নেতাজি স্মৃতিসংঘ ক্লাবের সম্পাদক সৌরভ কর, সভাপতি নেপাল সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই খুঁটি পর্বে উপস্থিত থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেরিয়ামুড়া কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতাজি স্মৃতিসংঘ দ্বারা আয়োজিত এবছরের শারদ উৎসবে আসার জন্য রাজ্যবাসীকে আমন্ত্রণ জানান। সবাইকে নমস্কার। আজকে আমরা তেরিয়ামুড়ার নেতাজি স্মৃতিসংঘের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকে একটা খুব আনন্দের দিন, কারণ আগামী দুর্গাপুজোকে সামনে রেখে নেতাজি স্মৃতিসংঘের সকল সদস্য আজকে আমরা খুঁটি পূজায় আমরা আজকে ব্রতী হয়েছি। আমাদের আগামী বছর আমরা একটা সুন্দর থিমকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। প্রকৃতিকে, প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখার জন্য, কারণ আমরা জানি এই কিছুদিনের মধ্যে 20 আগস্ট সারা ত্রিপুরাতে বন্যায় আমরা সারা ত্রিপুরা প্রত্যেকটি লোককে মানে বন্যায় প্লাবিত করেছে। তার আখিরের চেষ্টা কিন্তু প্রকৃতির ভারসাম্য। তাই নেতাজি স্মৃতিসংঘের সকল সদস্য প্রকৃতিকে বাস্তব রূপ দিতে আমরা মানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা তুলে ধরতে চাইছি, এবং আমরা সুন্দরবনের যে রানী, প্রকৃতির রানীকে আজকে এই বছর পুজোর মাধ্যমে, থিমের মাধ্যমে আমরা আপনাদের সামনে, ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরতে চাইছি। আমাদের এই সুন্দর থিমকে যারা সহায়তা করবেন মানে প্যান্ডেল রূপে, নবদ্বীপ থেকে আগত সুনামধন্য শিল্পী এবং আলোকসজ্জাও আমরা নবদ্বীপ থেকে আমরা এনেছি। কলকাতার সুনামধন্য শিল্পীদেরকে নিয়ে এই সুন্দরবনের প্রকৃতির যেই যে রানীকে আমরা আপনাদের সামনে তুলে ধরব, খুব সুন্দর করে তারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। এবং আমাদের প্রতিমা শিল্পী থাকবে আমাদের লোকাল, আমাদের তেরিয়ামুড়াতেই। আমরা গত বছরও আমরা ওনার খুব সুন্দর আমরা প্রতিমা উপহার দিয়েছেন তেরিয়ামুড়াবাসী, খুব মানে নেতাজি স্মৃতিসংঘের প্রতিমাকে খুব মানুষ প্রশংসা করেছে। নেতাজি স্মৃতিসংঘ তেরিয়ামুড়ার খুব একটা পুরানো ক্লাব। খুব সম্ভবত এই নেতাজি স্মৃতিসংঘর নাম হয়েছে 1984 সালে। আমরা 41তম পূজায় মানে নেতাজি স্মৃতিসংঘ পুজো এই গ্রাম পুজো করেছে অনেক বছর, কিন্তু ক্লাব রূপে আমরা 41তম পূজায় আমরা এবার আমরা করব, সম্পূর্ণ করব। আপামোর তেরিয়ামুড়াবাসী সহ ত্রিপুরার সমস্ত দর্শনার্থীদের আমরা আগাম শুভেচ্ছা এবং নিমন্ত্রণ আমরা জানাচ্ছি। আপনারা আসবেন তেরিয়ামুড়া মোটর স্ট্যান্ড, আমাদের এই নেতাজি স্মৃতিসংঘ এবার পূজা প্রাঙ্গণে, এই মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে আমরা পূজা অনুষ্ঠিত হবে। আপামোর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে আমরা নিমন্ত্রণ করছি, আপনারা আসবেন দর্শনার্থী, এই প্রকৃতির রানীকে আপনারা উপলব্ধি করবেন এবং আপনাদের আশীর্বাদ আমাদেরকে দেবেন। সবাইকে নমস্কার। রাহুল কালীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।